দেখেন কত বড় গাড়ি দিয়া এই ব্রিজের পার্টসগুলো আনা হইতেছে দেখেন বন্ধুরা দেখেন এই ব্রিজের কাজ কীরকমভাবে করা হইতেছে আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো আর এখন আমি আসি সত্তর আশি নম্বর পোস্টের এদিকে আছি আসি দেখেন এই যে পোস্টের কাজ কীরকমভাবে করা হয়েছে কতটুক হয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে ফুল অবধি দেখতে থাকেন আপনারা জানতে পারবেন যে কীরকমভাবে কতটুক হয়েছে আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করেন দেখেন পুরো বালুচরের মধ্যে এই যে কীরকমভাবে তারা এই ব্রিজের পোস্টগুলো উঠায় রাখছে ব্রিজের কাজ দ্রুতগতির চলে আসে দেখেন গাইস এই পোস্টের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার পথেই পুরো যে যতগুলো পোস্ট আছে পোস্টের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার পথে আর যে দিক থেকে ব্রিজটা স্টার্ট হয়েছে ওদিক থেকে কিন্তু সেকেন্ড সেগমেন্টের কাজও করে আসতে হয়েছে দুই সালের ভিতরে এই ব্রিজের কাজ কমপ্লিট করবে এই এল এন ডি কোম্পানি এই ব্রিজ কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে যখন এই ব্রিজের কাজ কমপ্লিট হবে দু সালে তখন কিন্তু একটা অনেক সুন্দর লাগবে এই ব্রিজটা অনেক দূর দূর থেকে কিন্তু এই ব্রিজ দেখতে আসবে আর এটা হলো উনিশ পয়েন্ট আঠাশ কিলোমিটার দৈর্ঘ্য আমার ভারতবর্ষের ভিতরে দুই নম্বর ব্রিজ এক নম্বর ব্রিজ হয়ে গেল আপনার মুম্বাই সাগরে ব্রিজ কমপ্লিট হওয়ার পরে যখন ব্রিজ দিয়ে যখন গাড়ি যাবে তখন কিন্তু চারোদিক দিকে কিন্তু পানি দেখা যাবে কিছুদিন আর কিছুদিন দিন দেখা যাবে কিন্তু গ্রামও দেখা যাবে অনেক সুন্দর লাগবে কিন্তু যারা টাউন অঞ্চল থেকে যারা আসবে অনেক সুন্দর লাগবে তা তাদের এই জায়গা ধুবরি টুফুলবাড়ি ব্রিজের কাজ কমপ্লিট হলে ধুবরি মানকাশর মেঘালয় হারশিংমারি তাদের অনেক যাতায়াতের কারণে অনেক সুবিধা হবে তারা একদিনে দুই তিনবার ডাউন করতে পারে আর যখন এখন যে তারা আপ ডাউন করে তারা তাদের একবারে ডাউন করতে পারে সারা দিন যায় যদি সকাল ছয়টায় বাই হয় তারা তারা যদি ফির রিটার্ন হয় ধুবড়িতে তাদের সাত আটটা বেজে যায় দেখেন গাইস অনেক সুবিধা হবে আমার এই ধুপড়ি টু ফুলবার ব্রিজ কমপ্লিট হলে তারা দিনের ভিতরে দুই তিনবার করে আপ ডাউন করা যাবে তখন গাড়ি যাতায়াত গাড়িতে যাতায়াত করবে আর এখন যাতায়াত করে আছে লঞ্চ বা নৌকা দিয়া সারাদিন চলে যায় যদি আপ ডাউন করে কিবা একটা কাজ যদি থাকে তাদের সারাদিন চলে যায় বন্ধুরা দেখেন এই যে ব্রিজের পোস্টগুলো দেখেন এইরকমভাবে দেখেন কি সুন্দর দেখা যেতেছে এই ব্রিজের পোস্ট দৃশ্যগুলো দেখেন একদম পুরো বালেশ্বরের ভিতরে দেখেন খালি খাম্বিগুলো উঠায় রাখছে কিছুদিন পরে আপনাদেরকে সেই দৃশ্যগুলোও দেখাবো যখন উপরকার সেকেন্ড সেগমেন্টের কাজগুলো করবে তখন সেই দৃশ্যগুলোও দেখাবো পুরো দেখেন এই বালুচর ভিতরে দেখেন এই এইগুলা কীরকমভাবে তারা কাজ করতেছে আর যারা কাজ করে তারা কিন্তু বাইরে থেকে আসা লোক বেশিরভাগই বাইরে থেকে আসা আর দেখেন এটা কিছুদিন পরে কিন্তু এই জায়গাতে পুরো পানি হয়ে যাবে যে বৃষ্টি নির্মাণ করা হতেছে এটা আমার ভারতবর্ষের আসামরা যে ধুবরী জেলাতে আমার ধুপুরি জায়গাটা কিন্তু অনেক মানুষও কিন্তু ও চেনে না যদি আমার আসামের বাইরে যান বা যে কোনো জায়গাতে যান কিছু কিছু মানুষ আছে এখন আমার ধুপড়ির নামটা কিন্তু চেনে না কিন্তু ব্রিজ কমপ্লিট হলে কিন্তু বেশিরভাগ মানুষই জানবে যে না ধুপড়িটা কোন জায়গায় কোন জায়গায় এই ব্রিজটা নির্মাণ করা হতেছে এই ব্রিজের উদ্দেশ্যে কিন্তু অনেক মানুষ জানবে যে ওই জায়গাতে এই ব্রিজ নির্মাণ করা হইতেছে আমার ভারতবর্ষের সবচেয়ে বড়ো ব্রিজ দুই নম্বর ব্রিজ নির্মাণ করা হইতেছে দেখেন এই যে পোস্টের কাজগুলো তারা কীরকমভাবে তারা এই কাজগুলো করতেছে দৃশ্যগুলা দেখেন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে হলো সানডে এই সানডে সেই জন্য আজকে কাজও কম দেখেন তারা হাফ টাইম তারা করে তারা চলে গেছে দেখেন এই যে কীরকমভাবে তারা এই যে বাস দিয়ে তারা বাঁধ দিছে এই রাস্তাগুলো যাতে ভাঙা না যায় পানির মধ্যে দেখেন এই দৃশ্যগুলো দেখেন এই যে দেখেন এটা হলো পঁয়ষট্টি নম্বর পোস্টের দৃশ্য আর দেখেন ওই যে তেষট্টি নম্বর পোস্টের দৃশ্যটা দেখেন অনেক কাজ কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে বেশিরভাগ ব্রিজের কাজ যেগুলো পোস্ট আছে পোস্টের কাজ বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে দৃশ্যগুলো দেখেন এই যে তারা কীরকমভাবে তারা বানাই রাখছে এখন খালি উপকার সেকেন্ড সেগমেন্টের কাজগুলা করবে দেখেন এই যে বস্তু বাহানি যেগুলো দেখেন এই যে রড দেখেন কীরকমভাবে তারা ফালাইয়া রাখছে এই জায়গাতে কিন্তু সিকিউরিটিগুলো থাকে সিকিউরিটিগুলা নাইট ডিউটি এই করে যাতে এগুলো হারায় না যায় দেখেন এই যে উপরকার দেখেন কীরকমভাবে তারা করে রাখছে দেখেন অনেক সুন্দর লাগে কিন্তু এই জায়গায় আপনারা আসবেন যারা আসেন নাই এই জায়গায় দেখতে আসবেন যারা বুড়া মানুষগুলো আছেন বা বয়স্ক মানুষগুলো আছেন তারা আমার এই মোবাইলের মধ্যে দেখতে পারবেন পেজের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই জায়গায় কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে কিছু মানুষ আসে এই জায়গাতে আসে ভিডিও গান বানায় শ্যুটিং করে আর কিছু মানুষ আছে ব্লগও বানায় এই জায়গাতে যেমন আমিও বানাই যারা আমার ভিডিওটা নতুন দিকে আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজটাও ফলো করে নেবেন দেখেন এই যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই থাকো আপনাদেরকে যারা প্রবাসী ভাইরা আছেন সবাই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন পেজটাও ফলো করে রাখবেন আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে থাকবো